তো এতক্ষণ পরে আমরা চায়ের বাগানও দেখতে পেয়ে গেছি। যত দূর চোখ যায় শুধু চায়ের বাগান। দেখো সিন, দেখো সামনের ভিউ ভাই। আমরা মিরিকের সামনেই দাঁড়িয়ে হয়েছি, 2 কিলোমিটার যেতে হবে এদিকে। পুরো জিগজ্যাগ মতন লাগছে ভাই, একদম পুরো জিগজ্যাগ রোড। কি লাগছে ভাই, মারাত্মক। দার্জিলিং থেকে লেপচা পর্যন্ত চলে এসেছি, এবারে আমরা যাবো মিরিকের উদ্দেশ্যে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ পরে আমরা চায়ের বাগানও দেখতে পেয়ে গেছি, দেখো উপরে চায়ের বাগান। এতক্ষণ আমরা শুধু পাইন গাছ দেখে দেখে আসছিলাম, আর এবারে চা বাগান শুরু হলো ভাই। সেরা লাগছে দার্জিলিং টি। আমরা অনেক কটা দার্জিলিং টি তো কিনেছি, দেখা যাক বাড়িতে গিয়ে খেয়ে কীরকম লাগে। ওকে ওকে ওকে, রাস্তা একটু খারাপ আছে এখানে। এই দেখো পুরো চা বাগানের একদম ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হচ্ছে ভাই। আর এই টার্নিং আবার। ওকে ওকে, তো এখানে একটা চা বাগানের সুন্দর ভিউ, এখানে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। তো আমরাও ভাবছি এখানে একটু দাঁড়াবো। এই দেখো চা বাগান, আমরা একটু টপের দিকে যাওয়ার চেষ্টা করবো, উপর থেকে ভিউটা আরও ভালো দেখাবে। সো গাইস, এখানে এসে কলকাতার অনেক কটা বন্ধুর সাথে দেখা হলো, বেশ কথাবার্তা হলো, ভালো লাগছিলো। আর এই দেখো চা গাছগুলো দেখো, ওয়াও। এই দেখো চারিদিকে চা গাছ, চা গাছ। তো আমরা আর একটু উপরের দিকে যাব, যত দূর চোখ যায় শুধু চায়ের বাগান। এখানে সবাই একটা আলাদাই লাগছে, একটা মানে অন্য জগৎ প্রায়। এই দেখো আমাদের পিছনে পুরো চায়ের বাগান। তো চলো এবার আমরা মিরিক যেতে হবে, এখনো প্রায় মিরিকে যেতে 7-8 কিলোমিটার বাকি আছে। তো চলো যাওয়া যাক। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয় না ভাই, চলো 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 মিরিকে গিয়ে কিছু খেতে হবে। শুধু বাইকে চালিয়ে যাচ্ছি কন্টিনিউ, খাওয়া দাওয়া হচ্ছে না। উড়ে রোডটা দেখো, সোজা নিচে নেমে যাচ্ছে। সিন দেখো সামনের, ওয়াটা ভিউ ভাই। পুরো চা বাগান মিরিকের 5-6 কিলোমিটার আগে থেকে চা বাগান যে শুরু হয়েছে, এখনো শেষ হওয়ার নাম নেই, পুরোটাই চা বাগান দিয়ে ঘেরা। এই দেখো আমাদের বাম সাইডেও চায়ের গাছ, কি দারুণ না। কুয়াশার জন্য তবে একটু সাদা হয়ে আছে, না হলে কিন্তু মারাত্মক। ও আর এখানে একটা খুব বড় টার্নিং, তাও নিচে নামছে। ওকে ওকে, তোর ভাই কিন্তু পাহাড়ে গাড়ি চালিয়ে যেতে পুরো বন্ধ হয়ে গেছে, পাহাড়ি রোডে একদম পুরো ওদের মতন গাড়ি চালাচ্ছে। হচ্ছে 2:23, আর আমরা মিরিকের সামনেই দাঁড়িয়ে হয়েছি, 2 কিলোমিটার যেতে হবে এদিকে। তো বাইক নিয়ে যেতে দেবে কি না এটাই জিজ্ঞেস করতে হবে। আর এই দেখো এই লেকটা এখান থেকে শুরু হয়েছে, পুরো সেই দিক পর্যন্ত গেছে, দুর্দান্ত লাগছে। তো মিরিকে যাওয়ার ওই রাস্তাটা হেঁটে যেতে হবে 2 কিলোমিটার, যার জন্য আমরা আরও আগে থেকে একটা রাস্তা ধরেছি। তো এখান থেকে বাইক নিয়ে উঠে যাওয়া যাবে। তো ফাইনালি আমরা মিরিক চলে এসেছি গাইস। ওকে, এই দেখো মিরিক লেক আমাদের বাম দিক দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি। আরে বাবা আবার জ্যাম, আমাদের শুধু বাইক আছে বলে আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারছি, কিন্তু যারাই চার চাকা নিয়ে আসছে বুঝতে পারছো মাথা খারাপ হয়ে যাবে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই দূরে দেখতে পাচ্ছি লেখা আছে আই লাভ মিরিক। আমরা মিরিক লেকের সামনে বসে আগে খাওয়া দাওয়াটা সারবো, কারণ অনেক লেট হয়ে গেছে, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তো আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন চাও, যার প্রাইস পড়েছে 80 টাকা, আর ভেজ চাও নিলে পুরো 50 টাকা। তো আজকে আমরা ভাত আর খাবো না, কারণ ঘুম পাবে ভাত খেলেই। তো চলো আগে খাওয়া দাওয়াটা করা যাক। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মিরিক লেকের এদিকে এসছি, একটু ঘোরাফেরা করবো, এখান থেকে বেরিয়ে আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। তো তার আগে সুন্দর সুন্দর করা ভিউ একবার দেখে নাও।
মিরিক লেক ঘোরা কমপ্লিট, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তবে আজকে বাড়ি ফিরতে পারবো বলে মনে হয় না, কিন্তু 7-8টা পর্যন্ত যতদূর টানা যায় টানবো আগে, তারপরে কালকে সকালবেলা বাদবাকিটা কমপ্লিট করব। তো যতটা যাওয়া যায় ট্রেনে বেরিয়ে যাওয়া যাক। এখন টাইম হচ্ছে 3:58, প্রায় 4টে বাজতে যায় আর আমরা মিরিক থেকে বেরিয়ে গেছি। এবারে আমরা আর বেশি রেস্ট দেবো না, কারণ আজকে আমরা যতটা ট্রেনে রাখতে পারবো কালকেরে ততটাই সোজা হবে রাইড করা। তো স্কিম রেখেছি আপাতত কিষানগঞ্জ পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে যে কোনোভাবে। তো তারপরেও যদি টাইম বেঁচে থাকে বা চালাতে গাড়ি চালাতে ভালো লাগে তো আরেকটু এগিয়ে যাব। তো দেখা যাক কতদূর যেতে পারি, আর তোমরা জাস্ট দেখতে থাকো, আমাদের সাথে জুড়ে থেকো। ধরে আস্তে আস্তে ঘুরে ঘুরে নিচের দিকে নেমে যাচ্ছি। তবে এই রোডের টার্নিং আর ওই যে আগে গিয়েছিলাম দার্জিলিং, ওই রোডের টার্নিংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। এই টার্নিংগুলো কিন্তু মানে একদম খাড়াই টাইপের নয়, মানে হালকা ঢাল হয়ে উঠে যাচ্ছে। কিন্তু ওই দিকে যে দার্জিলিংয়ে যাওয়ার ওই রাস্তাটা আছে, তো ওতে কিন্তু পুরোই মানে বাঁক ঘুরেই তোমাকে একদম সোজাসুজি উপরে উঠে যেতে হবে। তো তার জন্য এই রোডে গাড়ি চালানো অনেকটাই সোজা। এই রোডটা একটু বেশি হয়, কিন্তু আমার মতে বলে এই রোডটাই যাওয়াই বেস্ট। আর যারা অ্যাডভেঞ্চার করতে বেশি পছন্দ করো আমার মতন, তো তারা ওই রোড তো যেতেই পারো। তো চলো আমরা এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে শিলিগুড়ির দিকে এগিয়ে যাই। তো আমরা চেষ্টা করব আজকে সন্ধ্যের আগেই পাহাড়ি রোডটাকে ক্লিয়ার করার জন্য, কারণ সন্ধ্যে হয়ে গেলে একটু প্রবলেম হবে চালাতে। সাইন স্পিড আলো একটু কম, তোমরা তো জানোই যারা রয়েছে। তো আমার কোনো এক্সট্রা লাইটও লাগানো নেই। তো যাই হোক, আমরা এইটুকু ক্লিয়ার করতে পারলে একটু ভালো হয়। আশা তো করছি যে সন্ধ্যে হওয়ার আগে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর দার্জিলিংয়ে এসে একটা সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এই স্মৃতি সারা জীবন মনে থাকবে, কোনো কখনো ভোলার নয় ভাই। যারা রাইড করতে পছন্দ করো তারা আমার মনের অবস্থাটা বুঝতে পারছো। এই দেখো এই রোডগুলোকে খুব মিস করব আমি। সূর্যমুখে কি খুশি হচ্ছে আমার, 3 দিন ভোর ভাই সূর্য দেখা পাইনি, এত ঠান্ডা লাগছে যে মাথা খারাপ। দেখো ওইদিকে পাহাড়গুলো এখনো কুয়াশায় পুরো ঢেকে আছে, আর আজকেরে ফাইনালি সূর্যি মামার দেখা পেয়েছি। ওকে ও ভাই রাস্তা দেখেছো, এই তো আসল মজা ভাই বাইক চালাবার। দেখো ও সেরা ভাই সেরা, এই দেখো এরকম আমাদের বাঁ দিক দিয়ে চা গাছ আবারও শুরু হয়ে গেছে, আর ওই গাড়িগুলো আছে দেখো সামনে দিয়ে পুরো টার্নিং নিয়ে ওইভাবে যেতে হবে আমাদেরকেও। তো চলো যাওয়া যাক। দার্জিলিংয়ে এসে শুধু একখানা সাইট সিনই করতে পারলাম না, সেটা হচ্ছে জু। দার্জিলিং জুটাকে দেখা হলো না আর, কারণ টাইম কুলিয়ে উঠলো না। আর ভাই আলিপুরে এত বড় জু থাকতে দার্জিলিংয়ে জুয়ে কী দেখবো আর। দেখার মধ্যে একটা জিনিস ছিল, রেড পান্ডা। আমাদের বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 14:15। ভাই সাহাব 14:15। তো আজকে কত ঘন্টা চালাতে পারি দেখা যাক। অলরেডি 767 কিলোমিটার চলেছে আমাদের বাড়ি থেকে। আই লাভ মিরিক। ওকে এখান থেকে ভিউটা কিরকম আছে রে? ও ভাই এটা কি ভাই, এটা রাস্তা দেখো এইভাবে গিয়ে আমাদের এইভাবে এইভাবে পুরো জিগজ্যাগ মতন লাগছে ভাই, একদম পুরো জিগজ্যাগ রোড। দারুণ ভিউ আছে ওখানে।
তো চলো আমরা আবার রাইডটাকে আমাদের কন্টিনিউ করা যাক। আমাদের অনেকই দেরি হয়ে গেছে, কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি না যে না দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই, কি করবো বলো, তোমাদেরও তো দেখাতে হবে। তো আই লাভ মিরিকাগঞ্জে দু চারটে ভালো ভালো ছবি তুললাম, তোমরা এইসব ছবিগুলো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেতে দেখতে পেয়ে যাবে। আর এই সেই রাস্তা যেই রাস্তাটা আমরা উপর থেকে দেখছিলাম সেই রাস্তায় চড়াই চালু হয়ে গেছে অলরেডি। এই দেখো এখানে সব কাঠ ভেঙে নিয়ে আসছে জঙ্গল থেকে। চলো যতই বলি যে আর রেস্ট নেবো না আর দাঁড়াবো না, এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছে ভাই, দাঁড়াতেই বাধ্য। সেরা টার্নিং এইগুলো ভাই, এই উপর থেকে যে রাস্তাগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে এইটাই ছিল সেই রাস্তাটা। ওই দেখো উপরে লেখা হচ্ছে আই লাভ মিরিক ভাই। পাহাড়ের ঘরগুলো কিন্তু দেখো রং বেরঙের, খুব দারুণ লাগে কিন্তু দেখো পাহাড়ে পুরো এরকম সাজানো আছে, লাল নীল হলুদ ঘরগুলো পুরো খেলনা ঘরের মতো লাগে। আরে মারাত্মক টার্নিং, সেই উপর থেকে এলাম আমরা দেখো। চলো 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 কাকা চলো, আমাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে। তো এই রাইডে কত কী খরচ হলো না হলো আমি তোমাদের সব পরে জানিয়ে দেবো। আর যদি তোমাদের কারোর এই রুট ম্যাপটা দরকার হয় তো সেটাও আমাকে কমেন্টে বল জানিও, তো আমি ওটাও তোমাদের প্রোভাইড করে দেবো। চলো এখনও আমাদের শিলিগুড়ির ডিস্টেন্স অনেকটাই বাকি রয়ে গেছে আর টাইম হয়ে গেছে 4:24, যা হোক করে কভার দিতে হবে আমাদের ভাই। তো এবারে সামনের একটা টার্নিং দেখো, ম্যাপে আগে থেকে দেখে নিলাম, এই টার্নিংটা দেখো ও ভাই, এই দেখো পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল এখনও টার্নিং হচ্ছে, এই টার্নিং শেষ হলো। ও সেরা ভাই সেরা, এই টার্নিং মুখে যদি রাস্তা খারাপ হয় না তাহলে এই অবস্থা খারাপ। তুমি তো প্রথমে সামনে কিছু দেখতেও পাচ্ছ না যে কি আছে না আছে, তার উপরে রাস্তা যদি খারাপ হয় তো ব্যাস। চাচা সাইড দেখে চাচা, ওকে সাইড দিয়ে দিয়া চাচা না। আর এই দেখো হনুমান, হনুমান ভাই হনুমান ভাই, আস্তে আস্তে যেতে হবে মানে ভাই, চর থাপ্পড় খেয়ে যাবো না হলে। হাই হ্যালো, এটা কোন বাচ্চা ভাই? সো গাইজ এখনো আমাদের অনেকটাই নিচে যেতে হবে, দেখো কত উপরে রয়েছি। আর এখন টাইম অলরেডি 4:36, সূর্য ডুবতে বসেছে, তাই ভাবছি যে কি করব আমরা এখন, সন্ধ্যের মধ্যে কি শিলিগুড়ি পৌঁছাতে পারবো না? পৌঁছাতে তো হবেই ভাই আমাদের যা হোক করে, কারণ রাত্রিরে ভাই এই রোডে গাড়ি চালানো একদম অসম্ভব। ও সাবজি ওকে 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 ওকে, বিশাল টার্নিং বিশাল টার্ন। আর এদিকে দেখো খালি ভাই স্কুটি বিক্রি হয়ে, এদিকে এদিকে বাইকের চল নেই একদম, একখানা না দুখানা শোরুম দেখলাম দার্জিলিংতে রয়েছে, তো তাও সেখানে শুধু স্কুটি ভর্তি, একটাও বাইক নেই ভাই। তো এখানে স্কুটি ক্রেজ, বাইকের কোনো ক্রেজই নেই। ওকে ওকে স্লোলি 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 স্লোলি, ওকে 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 ওকে, ও ভাই সাহাব সেরা ভাই সেরা। ভাই কি রোড এটা দেখো, পাহাড় কেটে কেটে উঠেছে, এদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, এখানে এখানে হনুমান দেখা যাচ্ছে ভাই,
প্রচুর হনুমান আছে এখানে। ওকে এখানে সব বসে রয়েছে। হ্যালো চাচা, আমাদের এখন সাইড দিচ্ছে না ভাই, কি করব ভাই, তোরা সাইড দে দে ভাই, হম লোক তো জলদি মে হ্যাঁ। ওকে আমি ভাবলাম সাইড দিচ্ছে, কিন্তু এসলা তো নিজেই যাচ্ছে। কন্টিনিউ আমরা নিচে নেমে চলেছি, নেমে চলেছি, নেমে চলেছি। এখনো কতটা বাকি আছে কে জানে, এখনো তো অনেকটাই বাকি দেখাচ্ছে ভাই। এই দেখো এইখানে গেলে তবে আমাদের রাস্তা মানে পাহাড়ি রাস্তা ওটা শেষ হবে, এই সরি পাহাড়ি রাস্তা নামা শেষ হবে। এই দেখো হনুমানগুলো রাস্তার মধ্যে দৌড়দৌড়ি করছে এখানে। চলো 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 চলো। তো এইরকম রাস্তাতে আমার একটা গান করার খুব ইচ্ছা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। হে মৌসুম হে বড়া বেঈমান, হে বড়া বেঈমান, হে আজ মৌসুম আনে বালা কই তুফান, হে কই তুফান, হে আজ মৌসুম। তো এইরকমই আমরা গান করতে করতে তোমার সাথে কথা বলতে বলতে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাব। ডেঞ্জার জোন, ওকে ডেঞ্জার জোন। আমরা ডেঞ্জারাস রাইডার নয় ভাই, আমরা একদম স্লো স্লো স্লো। ও দাঁড়িয়ে গেছে ভাই, জাস্ট ইমাজিন এই সব পাহাড় কেটে কেটে এই যে রাস্তাগুলো করেছে, এই রাস্তাগুলো করতে কত খরচ হয়েছে আর কত পরিশ্রম লেগেছে ভাই। তবে এই আমরা এত সুন্দরভাবে দার্জিলিংকে উপভোগ করতে পারছি, আসতে আসছি যাচ্ছি, সত্যি ভাবলেও অবাক লাগে। এখন টাইম হচ্ছে 4:46, আর আমরা অতটা রাস্তা কিন্তু এইটুকু টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলেছি। অলরেডি আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি সমতলে, এখান থেকে আমাদের শিলিগুড়ি ডিস্টেন্স আই থিঙ্ক খুব বেশি হলে 15-20 কিলোমিটারের মতন হবে। তো চলো আমরা আজ দেখা যাক কতদূর কি যেতে পারি, আর এরকম সুন্দর রাস্তা হলে কিন্তু আমরা অনেক দূরই যেতে পারবো। কত দারুণ রাস্তাটা দেখো, এদিকে ঠান্ডাটা ভাই একদম কিছু মনেই হচ্ছে না আমার। আর উপরে যেই ঠান্ডাটা ছিল যেই লেভেলের, এখানে তো সেই ঠান্ডাটা একদমই নেই, তো মনে হচ্ছে যেন গরম গরম লাগছে আমার। কিন্তু এই ঠান্ডাতেই যখন আমরা উঠছিলাম তো এই ঠান্ডাতে আমার প্রচুর ঠান্ডা লাগছিল, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের ভাই কিন্তু আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছে, ঠিক আছে, দার্জিলিংয়ে থেকে দুদিন পুরো একদম লালটুস হয়ে গেছি ভাই, পুরো কাশ্মীরি আপেল। এখানকার লোকগুলো কেন এত কাশ্মীরি আপেল এখানে এসে বুঝতে পারলাম, এরা ঠান্ডার কারণেই ভাই এত ফর্সা হয়, আর আমরা থাকি গরমে রোদে, তো আমরা তো কালো হবই। এটা আমার ভাই বিগ অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। আমাকে এই রাইডটা করতে অনেকেই বারণ করেছিল, অনেকেই ভেবেছিল যে পারবো না বা কিছু, তো সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমরা এই রাইডটা করতে কমপ্লিট করেছি। এখানে রেড লাইট দেওয়া রয়েছে ব্রিজের উপরে, ওকে এই ব্রিজের ভিউটা ভাই সেরা, পাহাড়ি নদীর উপর দিয়ে এরকম ব্রিজ। তো চলো ছেড়, কি হলো যাচ্ছে না কেন, আচ্ছা গাড়িটা আসছে বলে। তো এই ব্রিজের ভিউটা একবার দেখো, ও ভাই পুরো সেরা সেরা ভাই, দেখো এটাও কিন্তু লোহার ব্রিজ, হ্যাঁ, আর নিচেটা এরকম পাথর আছে, পাথরের মিডল দিয়ে সব ছোটো ছোটো ঝর্ণার জলগুলো সব বেরিয়ে আসছে, কি দারুণ লাগছে ভাই।
উফ, দারুন ভাই, দারুন দারুন, কোনো কথা হবে না। এইরকম সুন্দর সুন্দর ভিউ দেখার জন্যই তো ভাই বাইক নিয়ে বেরোনো। এই দেখো পাহাড়টাকে দেখো, এবারে এই দেখো সেই নদীটা আবার একটা অন্য একটা ব্রিজে তুলে দিয়েছে আমাদেরকে, আর সেই নদীটা কিন্তু এর নিচে দিয়ে যাচ্ছে। দেখো এইরকম ঘুরে 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 পড়ে যাচ্ছে, কি লাগছে ভাই, মারাত্মক, দারুন দারুন। এখানেও অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে সব ছবি টবি তুলছে, আমরা আর এখানে দাঁড়াবো না কারণ আমাদের অলরেডি অনেক লেট আছি আমরা। তো এইরকম নদীটা যাচ্ছে আর আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। বর্ষাকালে কিন্তু এই পুরো নদীটার উপরে পর্যন্ত, এই মানে সাইড পর্যন্ত পুরো জল থাকে। ভাইয়ের পাওয়ার দেখেছে, অমিনি পর্যন্ত দাঁড়িয়ে গেছে, যেতে পারছে না, কারণ ভাই কিন্তু একভাবে টেনে যাচ্ছে। সাব্বাস ব্লুবিস্ট। তো তোমাদের একটা রাস্তা দেখাবো বলে দেখালাম, এই দেখো এই রাস্তাটা দেখো পুরো স্ট্রেট, এতদিন আমি গাড়ি চালাচ্ছি পুরো সোজা রাস্তা আমি কখনো দেখিনি। আর এই দেখো সাইডে, দেখো সাইডে আমাদের চায়ের বাগান চলে এসছে আবারও। এখানে অনেক বেশি পরিমাণ চায়ের বাগান, কিন্তু এটা পুরো জমিকে জমি এরকম চা হয়ে আছে। এই চায়ের বাগানের মিডলে যে গাছগুলো থাকে না, এই গাছের ছাওয়াতেই কিন্তু চা গাছটা ভালো হয়। সবেমাত্র চায়ের পাতাগুলো সব কেটেছে আর কি, এবার নতুন পাতা বেরোবে, ওইটাতে সবথেকে ভালো চা তৈরি হবে। আমরা যে চা বাগানটায় গিয়েছিলাম, তো ওই চা বাগানে আমি দু চারটে পাতা তুলে ব্যাগে রেখেছি বাড়িতে দেখাবো বলে। এই দেখো এইদিকেও দেখো, এইদিকেও চা গাছ শুরু, এরকম দু সাইড দিয়ে চায়ের বাগান, মিডিল দিয়ে আমরা যাচ্ছি। ও লাইফে 60 বছরে 2 লক্ষ 5 লক্ষ টাকা না জমিয়ে ভাই এই বয়স থেকে এনজয় করো, তো তোমার মনে হয় সেটাই বেস্ট হবে। তখন হয়তো অনেক টাকা থাকবে তোমার কাছে, কিন্তু খরচ করার মতন জায়গাটুকু থাকবে না। তো আমরা পাহাড়ি রোডটা কমপ্লিট করতে পেরেছি সন্ধ্যের আগে, এটাই আমাদের কাছে অনেক। তো গুরু, তোমাদের এইসব ভিউগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জঙ্গলটাকে আগে ক্রস করব। এই হচ্ছে গাইস গুগল, গুগল ভাই আমাদের স্ক্যাম না করে ছাড়বে না। দেখো ডানদিক পড়ে যাবে, কলকাতা ডিস্টেন্স দেখাচ্ছে 527 কিলোমিটার প্রায়। কুয়াশাটা দেখো একবার, আসি তাহলে। সো গাইস এখানে কুয়াশাটা একবার দেখো। তো এখন টাইম দেখো 3:09, আর আমরা ফারাক্কা ব্রিজের উপরে এসে গেছি ভাই।